ওয়েলকাম এভরিওান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে তোমরা জেনে অনেকেই খুশি হবা যে চলে এসেছে আরও একটি নতুন লাইভ ইভেন্ট এইবারের ইভেন্টে নয়টা দল দেওয়া হয়েছে ইউরোপের তো এই নয়টা দলে কিন্তু এবারের ইউরো টোয়েন্টি ফোর খেলতেছে তো এইবারের এই ইভেন্টে নয়টা দল দেখাবো তোমাদেরকে এবং দলগুলোর ফরমেশন কি দলগুলোতে কোন কোন প্লেয়ার রয়েছে সাবস্টিটিউটে কারা রয়েছে ওভারঅল সব কিছু আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো ভিডিওটা অবশ্যই ফুললি না টেনে দেখবা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে দ্রুত একটি লাইক করে দাও আরেকটা বিষয় হচ্ছে এবার ইভেন্টে কিন্তু তোমরা টিম সিলেক্ট করতে পারবে কোনো লটারি হবে না ওকে প্রথমত টিমটা হচ্ছে তোমার রোমানিয়া ফরমেশনটা দেখতে পাচ্ছ চারেক চারেক ফরমেশন স্টার্টিং ইলেভেনে তিনটা রেয়ার প্লেয়ার রয়েছে এবং সাবস্টিটিউটে রয়েছে একটা রেয়ার প্লেয়ার তাছাড়া কিন্তু কোনো লিজেন্ডের প্লেয়ার এই টিমটাতে নাই তো এইবারের ইভেন্টের জন্য এটা কিন্তু খুবই দুর্বল টিম তোমরা সাবস্টিটিউটে দেখতে পাচ্ছ বেশ কিছু প্লেয়ার রয়েছে রোমানিয়া টিমে তো এই টিমটা কিন্তু এবার ইভেন্টের জন্য অনেকটাই দুর্বল তো তোমরা জাস্ট এই টিমটা ইগনোর করবে ওকে নেক্সট ওয়ান তোমাদেরকে দেখাচ্ছি ডেনমার্ক টিম ফরমেশনটা তিন পাঁচ দুই হুইল্যান্ড তারপর রয়েছে আইরেকসেন ক্রিস্টেনসেনের মতো নামি দামি খেলোয়াড় তবে এই টিমটাতে কোনো লিজেন্ডারি প্লেয়ার নাই তোমরা কিন্তু সাবস্টিটিউটে বেশ কিছু প্লেয়ার দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু বেশিরভাগই রেয়ার প্লেয়ার কোনো লিজেন্ডারি প্লেয়ার কিন্তু এই টিমটাতে দেখতে পাচ্ছ না তোমরা এছাড়াও তিন পাঁচ দুই ফরমেশনটা কিন্তু বেশ ভালো একটা ফরমেশন অ্যাটাকিং ফরমেশন চাইলে এই টিমটা নিতে পারো তবে আমি সাজেস্ট করব এর থেকে বেটার টিম রয়েছে এরপর রয়েছে অস্ট্রিয়া ফরমেশনটা দেখতে পাচ্ছ চার দুই তিন এক ফরমেশন এখানে কিন্তু একটাই লিজেন্ডার প্লেয়ার এই টিমটাতে ডেভিড আলাভা রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক তাছাড়া কিন্তু কোনো ভালো প্লেয়ার নাই এই টিমটাতে আটাত্তর রেটিংয়ের একটা প্লেয়ার রয়েছে ছিয়াত্তর রেটিংয়ে রয়েছে একটা প্লেয়ার তো এছাড়াও সাবস্টিটিউটে রয়েছে চব্বিশ জন প্লেয়ার এর বেশিরভাগই কিন্তু কমন প্লেয়ার তো অস্ট্রিয়া টিম অস্ট্রিয়া টিম কিন্তু অলরেডি চলে গেছে রাউন্ড অফ সিক্সটিনে তো তোমরা এটা অবশ্যই ইগনোর করবে এর থেকে বেটার টিম রয়েছে বন্ধুরা এরপর টিমটা রয়েছে ক্রোয়েশিয়া মুদ্রিচ বার্ডিওলের মতো খেলোয়াড় রয়েছে এছাড়াও কোভাচিচ রয়েছে ব্রোজোবিচের মতো খেলোয়াড় রয়েছে নামি দামি প্লেয়ার তো এই টিমটা চাইলে তোমরা নিতে পারো ফরমেশনটা দেখতে পাচ্ছ চার দুই তিন এক ফরমেশন আটাত্তর উনআশি রেটিংয়ের কিন্তু খেলোয়াড় অনেকগুলো রয়েছে তো প্যারিসিক রয়েছে চাইলে তোমরা এই টিমটা নিতে পারো জন প্লেয়ার রয়েছে সাবস্টিটিউটে এর বেশিরভাগই কিন্তু র্যার প্লেয়ার তো চাইলে এই টিমটা নিতে পারো এর থেকেও কিন্তু বেটার টিম রয়েছে এই ইভেন্টে ওকে নেক্সট ওয়ান এটা হচ্ছে বেলজিয়াম ফরমেশনটা দেখতে পাচ্ছ চার দুই এক তিন ফরমেশন লুকাকো তারপর ডিব্রয়না ওপেন্ডা কর্তুয়ার্স মতো সরি কর্তোয়ার মতো কিন্তু গোলকিপার রয়েছে ট্রোসার আছে এছাড়াও ডকুর মতো খেলোয়াড় কিন্তু রয়েছে এই টিমটাতে কারাস্কো এছাড়া ক্যাস্টেলসের মধ্যে গোলকিপার রয়েছে আটাত্তর উনআশি রেটিংয়েরও কিন্তু খেলা রয়েছে অনেকগুলা এছাড়াও সাবস্টিটিউটে দেখতে পাচ্ছো একুশ জন প্লেয়ার কিন্তু রয়েছে এই টিমটাতে তো চাইলে এই টিমটা নিতে পারো এর থেকে কিন্তু বেটার রয়েছে ভিওয়ার্স তারপর টিমটা হচ্ছে পর্তুগাল ফরমেশন চার এক তিন সরি চার এক দুই এক দুই ফরমেশন রোনালদো জোতা ফার্নান্দাস লিয়াও সিলভার ক্যান্সেলো দিয়াসের মতো কিন্তু লিজেন্ডের প্লেয়ার রয়েছে এই টিমটাতে তো চাইলে এই টিমটা নিতে পারো এছাড়াও সাবস্টিটিউটে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ জন খেলোয়াড় কিন্তু রয়েছে বেশিরভাগই কিন্তু রেল প্লেয়ার এবং আটাত্তর উনআশি রেটিংয়ের কিন্তু অনেকগুলো প্লেয়ার রয়েছে তোমার পর্তুগাল টিমটাতে তো চাইলে এই টিমটা নিতে পারো এবারের ইভেন্টে এই টিমটা হচ্ছে নাম্বার ফোরে রয়েছে সবিওয়ার্স তারপর রয়েছে ইংল্যান্ড হ্যারিকেন ফরেন বেলহ্যাংহ্যাম সরি বেল্লিংহ্যাম সাকা তারপর ডিক্লান রাইস স্টিপিয়ার স্টোনস ওয়াকার্স ওয়াটকিন্স অ্যালেকজান্ডার রনল্ড মেডিসন গ্রিলিশের মতো লিজেন্ডের প্লেয়ার রয়েছে এই টিমটাতে এছাড়াও আটাত্তর উনআশি রেটিংয়ের কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে তো সাবস্টিটিউটে কিন্তু অনেকগুলো প্লেয়ার রয়েছে তুমি চাইলে এই টিমটা নিতে পারো তো এইবারের ইভেন্টে নাম্বার টু অথবা থ্রিতে থাকবে ইংল্যান্ড টিমটা আমার মতে সোবিওয়ার্স তারপর রয়েছে স্পেইন ফরমেশনটা দেখতে পাচ্ছ চার দুই তিন এক ফরমেশন আলভারো মোরাতা লিওরান্টে মেরিনো মোরেনো এছাড়া রয়েছে রোদ্রি তারপর অ্যালাক্স গ্রিমালডো রাপলাপোরতে কারভাল এবং জোসেরায়া তো বেশ কিছু লিজেন্ডের প্লেয়ার রয়েছে স্টার্টিং ইলেভেনে এছাড়াও তোমরা সাবস্ট্রিক্টরে দেখতে পাচ্ছ উইলিয়ামসের মতো খেলোয়াড় রয়েছে জোসে গায়ের মতো খেলোয়াড় রয়েছে তারপর জোসেলো তারপর ইয়ামালের মতো কিন্তু প্লেয়ার রয়েছে অনেকগুলা তো চাইলে তুমি স্পেন টিমটা নিতে পারো এবারে ইভেন্টের জন্য দ্য বেস্ট ওয়ান লাস্ট টিম ফ্রান্স ফরমেশনটা দেখতে পাচ্ছ চার দুই এক তিন ফরমেশন কিংসলে কমেন অ্যামবাপ্পে এবং দেমবেলের মতো স্পিডি প্লেয়ার কিন্তু রয়েছে এই টিমটাতে তো চাইলে তুমি এই টিমটা নিতে পারো স্টার্টিং ইলেভেনে কিন্তু সবাই লিজেন্ডের প্লেয়ার এছাড়া সাবস্টিটিউটে রেভিওট কোলোমোয়ানি কামাবিঙ্গা থুরাম জিরোডের মতো প্লেয়ার রয়েছে এছাড়াও আটাত্তর উনআশি রেটিংয়ের কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে ওয়েল বিওয়ার্স তোমাদেরকে এই নয়টা দল দেখালাম নয়টা দলের ফরমেশন কি সাবস্টিটিউটে কারা রয়েছে স্টার্টিং ইলেভেনে কারা রয়েছে সবই কিন্তু আজকের ভিডিওতে জানতে পারলে তো তোমরা কোন টিম নিবা অবশ্যই কমেন্টে জানাতে বলবে না আর আমার ব্যাপারটা হচ্ছে আমি অবশ্যই ফ্রান্স টিমটা নিব কেননা স্টার্টিং ইলেভেনে অর্থাৎ স্ট্রাইকার হিসেবে কিন্তু পাওয়ারফুল পিডিপেল রয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক তো আশা করতেই পারি